শাওয়াল মাসে 6টি রোজা আছে, জোরে বলতে হবে কয়টি রোজা? অনেকেই আমলটা করে না, আবার অনেকেই করে। শাওয়াল মাসের 6টি রোজা কখন রাখবেন, কেমন করে রাখবেন, এই নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো, ঠিক আছে? ইনশাআল্লাহ শাওয়াল মাসকে, এই শাওয়াল মাসের রোজাকে কেন্দ্র করে মোটামুটি প্রায় 7টা প্রশ্ন হতে পারে, জোরে বলেন কয়টা? 7টা। আমরা প্রশ্ন করব, উত্তর দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। এক নম্বর প্রশ্ন হুজুর, শাওয়াল মাসের রোজার সিগনিফিকেন্স কি, তাৎপর্য কি, মাহাত্ম্য কি, এটা আপনাকে জানতে হবে। সহি মুসলিমের বর্ণনা, যে ব্যক্তি, ভালো করে শুনবেন, এইদিকে আমার দিকে তাকা, সহি মুসলিমের বর্ণনা, যেই পুরুষ, যেই নারী, যেই মানুষ রমজান মাসের 30টা রোজা কন্টিনিউয়াস প্রসেসে আদায় করলো, ধারাবাহিকভাবে আদায় করলো, এবং শাওয়াল মাসের 6টি রোজাও সে আদায় করলো, হাদিসে এসেছে পুরো বছর রোজা রাখলে যে সওয়াব হবে, এই 6টা রোজার বিনিময়ে পুরো বছর রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ সেই সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। পড়ায় এক নাম্বার সিগনিফিকেন্স, এটা কেন, এটার ব্যাখ্যা এসেছে ইমাম নদভী রহমতুল্লাহি আলাই উল্লেখ করেছেন, এর ব্যাখ্যাটা হচ্ছে এরকম, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশু আমসালিহা, যে ব্যক্তি একটি ভালো কাজ করবে 10টি ভালো কাজ করার আমল আল্লাহ তার আমল নামায় দান করবে। কোন সুবহানাল্লাহ। তাহলে একটু হিসাব করেন, রমজান মাসের রোজা হচ্ছে 30টা, জোরে বলেন কয়টা? আর শাওয়াল মাসের রোজা হচ্ছে 30, আর 6 হয় কয়টা? 36টা। এখন এই 36কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন তাহলে বের হবে 360 দিন। 360 দিন যদি হয় তাহলে বোঝা গেল আপনার এই 36টা যদি একসঙ্গে অ্যাড হয়ে যায়, পুরো বছর রোজা রাখলে যে সওয়াব হবে, আল্লাহ এই শাওয়াল মাসের 6টা রোজার বিনিময়ে আপনার আমল নামায় সে সওয়াব দান করবে। কোন সুবহানাল্লাহ। আর আরেকটি ফজিলত আছে, সেটা হচ্ছে এই, অনেকে বলে হুজুর আমার রোজা যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, আমার রোজা যে কবুল হয়েছে আল্লাহর কাছে, হাউ ক্যান আই নো দ্যাট, আমি কেমন করে জানবো, প্রশ্ন আমাদের মাঝে আছে না নাই? আছে। উত্তরটা খুবই সহজ, ওলামা একরাম বলেছেন কোনো একটি আমল যে কবুল হয়েছে কেমন করে বুঝবেন, এটা বোঝার সহজ একটি উপায় হচ্ছে যে এটার ধারাবাহিকতা আপনি মেনটেন করতে পারছেন কি পারছেন না, দ্যাট ইজ দ্য ওয়ে, এটাই হচ্ছে একমাত্র উপায়। ফর এক্সাম্পল, আমরা একাধারে রোজা রাখলাম 30টা, এখন যদি আমরা আর রোজা রাখতে নাই পারি, কোনো সুযোগই না হয়, তাহলে বোঝা যাবে হয়তো বা আমার রোজা কবুল হয় নাই। হ্যাঁ, যদি আপনি রমজান মাসে রোজা রাখলেন, আবার শাওয়াল মাসও আবার রোজা রাখার তৌফিক আপনার হলো, তাহলে এরকম একটা আশঙ্কা আছে, এরকম আপনি বিশ্বাস করতে পারেন যে আল্লাহ আপনাকে আপনার রোজা সহ কবুল করেছে। সুবহানাল্লাহ। পড়ে এটা হচ্ছে আমলের ধারাবাহিকতার উপরে এটা ডিপেন্ড করে। তাহলে শাওয়াল মাসে যার রোজা রাখার সুযোগ হয়, এটা সে বিশ্বাস করতে পারে যে আল্লাহ তার রমজান মাসের রোজা কবুল করেছে। কোন সুবহানাল্লাহ। এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, যে হুজুর শাওয়াল মাসের 6টি রোজা আমি যদি ভেঙ্গে ভেঙ্গে রাখি তাহলে আদায় হবে কি হবে না? সেক্ষেত্রে উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি চাইলে পুরো মাসে শাওয়াল মাসের রোজাগুলো ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারবেন, এক সপ্তাহে 2টা, আর এক সপ্তাহে 2টা, আর এক সপ্তাহে 1টা, এমন করে ভেঙ্গে ভেঙ্গে রাখা জায়েজ। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন এবং তার উত্তর। 3 নম্বর প্রশ্ন, হুজুর শাওয়াল মাসের রোজার নিয়ত করব কখন, টাইমটা কখন? উত্তর হচ্ছে শাওয়াল মাসের রোজার নিয়ত যদি আপনি ঘুম থেকে উঠে করেন তাহলে এটা অ্যাকসেপ্টেড হবে না, এটার নিয়ত করতে হবে ঘুমানোর পূর্বে, যেহেতু এটা নফল রোজা। এই রোজাটা কী রোজা? নফল রোজা। এটার নিয়ত আপনাকে আগে থেকেই করতে হবে, তাহলে ঘুম থেকে উঠে নিয়ত করলে শাওয়াল মাসের রোজা কখনো গ্রহণযোগ্য হবে? 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে এই, যে হুজুর আমার রমজান মাসে অনেকগুলো রোজা কাজা হয়ে গিয়েছে,
এখন কাজা রোজাকে আমি বাদ দিয়ে কি শাওয়াল মাসের রোজা আদায় করতে পারবো কি পারবো না? এক্ষেত্রে দুটি মতামত রয়েছে, একটি হচ্ছে পারবেন আর একটি হচ্ছে পারবেন না। তবে সেই ক্ষেত্রে সবচেয়েতে গ্রহণযোগ্য মতামত হচ্ছে ফরজ রোজাকে মাইনাস করে আদায় না করে কাজাকে পূর্ণ না করে কখনো আপনি নফল রোজা আদায় করতে পারবেন? আগে আপনাকে ফরজ রোজা কাজা করতে হবে। এটা হচ্ছে চার নম্বর প্রশ্ন এবং তার উত্তর। পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যে আইয়ামে বীজ নামে একটি রোজা আমাদের ইসলামিক শরীয়তে আছে, রসুলের সুন্নাহ, যেখানে তিনটি রোজা রাখতে হয়, তেরো চোদ্দ পনেরো, এই তিনটি রোজা রাখতে হয়। আবার সপ্তাহের মাঝে দুইটি দিন আছে এমন যেই দিন রোজা রাখা সুন্নাহ, একটা হচ্ছে সোমবার আর একটা কি বার? বৃহস্পতিবার। এখন কেউ যদি আইয়ামে বীজের রোজা রাখে এবং সপ্তাহের মাঝে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে, তাহলে সে কি শাওয়াল মাসের ছয় রোজার সওয়াব পেতে পারবে নাকি পারবে না? এটা হচ্ছে প্রশ্ন। এক্ষেত্রে উত্তর হচ্ছে হ্যাঁ, সে সওয়াব পেতে পারে, তবে তার ইন্টেনশন, তার নিয়তটা স্পেসিফিকলি শাওয়াল মাসের ছয় রোজার জন্য হতে হবে। অর্থাৎ সে নিয়ত করবে যে আমি শাওয়াল মাসের ছয় রোজার নিয়ত করছি, তাহলে তার আমল নামায় সওয়াব অ্যাড করে দিবে একজন, তিনি কে? এটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন। ছয় নম্বর প্রশ্ন হচ্ছে শাওয়াল মাসে না রেখে যদি আমি অন্য কোনো মাসে রাখি তাহলে আদায় হবে কি হবে না? উত্তর হচ্ছে না, শাওয়াল মাসেই রাখতে হবে, কারণ এটা সুন্নাহটা কানেক্টেড হচ্ছে পরিপূর্ণ শাওয়াল মাসের সঙ্গে। তাহলে শাওয়াল মাসে না রেখে অন্য মাসে রাখলে শাওয়াল মাসের যে ফজিলত এটা কেউ অর্জন করতে পারবে? সর্বশেষ প্রশ্ন হচ্ছে হুজুর, শাওয়াল মাসে যখন আমি রোজা রাখবো তখন কি তারাবি পড়তে হবে কি না? উত্তর হচ্ছে না, এখানে কোনো তারাবি নাই প্রিয় ভাইয়েরা। শুধু আপনি রোজা রাখলেই আপনাকে আল্লাহ এক বছর রোজা রাখার যে সওয়াব আছে সে সওয়াব আল্লাহ আপনাকে দান করবে, সকলেই পড়েন সুবহানাল্লাহ। আর আমাদের সবাইকে শাওয়াল মাসের এই ছয়টি রোজা পরিপূর্ণরূপে আদায় করার তৌফিক দান করুক। সকলেই আমার দিকে তাকিয়ে জবান খুলে পড়েন আমিন। আমরা শেষ করে দিব। কবরে আমরা প্রশান্তির ঘুম ঘুমাতে চাই কে কে? দেখি হাত তোলা, সবাই চান তো মাশা আল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবরে প্রশান্তির ঘুম দেওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। হাদিস থেকে আমি সংগ্রহ করেছি প্রায় পাঁচ অথবা সাত ধরনের ব্যক্তি রয়েছে এমন যাদেরকে আল্লাহ তাআলা কবরে কোনো প্রশ্নই করবে না। সুবহানাল্লাহ, উইথাউট এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আল্লাহ বলবে তোর কবরের সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তোর কবরটাকে জান্নাতের নীর বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, পড়া